এটি ছিল মাশরাফি বিন মুর্তজার শেষ টি টোয়েন্টি। তাই বিশ্বসেরা অলরাউন্ডারের অসাধারণ পারফরমেন্সের মধ্য দিয়ে মাশরাফি বিন মুর্তজার বিদায় ম্যাচ স্মরণীয় করে রেখেছে। অধিনায়কের প্রতি সাকিব আল হাসানের সেই ভালোবাসা কণ্ঠে উঠে এসেছে ম্যাচের পরে। ব্যাটিংয়ে করেছেন 30 বলে 38 রান, নতুন বলে নিজের প্রথম দুই ওভারেই 2 উইকেট। পরে ফিরে এসে ভাঙলেন মূল বাধা হয়ে ওঠা ঝুঁটিটি। মাশরাফি বিন মুর্তজার শেষ টি টোয়েন্টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম টি টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল মাশরাফি। মাশরাফির শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ সাকিব। ম্যাচের সেরা পুরস্কার নিয়ে সাকিব আল হাসান বিদায়ী অধিনায়ক নিয়ে তার ভাবনার কথা জানান। সাকিব আল হাসান বলেন, তিনি এমন একজন যিনি আমাদের ড্রেসিং রুমে খুবই স্পেশাল। আমি ক্রিকেট খেলা শুরুর আগে থেকেই তাকে চিনি। আমরা একই জায়গা থেকে এসেছি, ভাষায় প্রকাশ করতে পারবো না তিনি দলের জন্য একজন কত গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। এখন উনি ওয়ানডে দলের অধিনায়ক, যেখানে বড় ভূমিকা রাখবেন সামনেও। টি টোয়েন্টির নেতৃত্বে মাশরাফির সম্ভাব্য উত্তরসূরি সাকিবই। সাকিবকে এগিয়ে রেখেছে বিসিবি সভাপতি ও কোচ। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে এই গুঞ্জন উঠে এসেছিল, আর বাংলাদেশ পাচ্ছে তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচে এই দুর্দান্ত পারফরমেন্স ছিল এই বিশ্বসেরা অলরাউন্ডারের। বিদায় ম্যাচে মাশরাফি বিন মুর্তজার চোখে মুখে চিন্তার ছাপ দেখা যায়, তার প্রভাব পড়েছে খেলার উপরেও। একটি উইকেট নিলেও তার আগের ভয়ঙ্কর রূপ দেখেনি ক্রিকেট ভক্তরা। তবে বিদায়ী ম্যাচে যাই হোক না কেন, ক্রিকেট ভক্তদের মনে তো জায়গা করে নিয়েছে এই ক্রিকেটার। তিনি শুধু ক্রিকেটার নয়, তিনি একজন বাঙালি জাতির মহানায়কও বটে। বিদায়ী বেলায় এই মহানায়কের জন্য রইল অসংখ্য দোয়া, তবে বিদায় তো দিতে চাচ্ছে না ক্রিকেট ভক্তদের মন।